20,000 বাজেটের মধ্যে আজকে ভিডিওটি যেমন দুটি ফোন নিয়ে আসছে, একটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে বেটার, আরেকটা হচ্ছে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে বেটার। কারণ হচ্ছে আজকে ভিডিওটি আমি আপনাদের নিয়ে আসছি টেকনো স্পার্ক 10 প্রো ভার্সেস ইনফিনিক্স নোট 12 G96। এই দুটি ফোন নিয়ে আমরা কথা বলবো এবং জেনে নিব এই দুটি ফোনের মধ্যে আপনার জন্য কোন ফোনটি কিনলে বেটার পারফরমেন্স দিবে। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি G96 এর ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের কথা যদি আসি তাহলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি আসলে অসাধারণ। কোয়ালিটি বাজেটের ক্ষেত্রে মোটামুটি ভালো মানের ডিজাইন, ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এটি মোটামুটি বেটার আছে। অপরদিকে আপনি যদি টেকনো ফোনের ডিজাইন দেখেন তাহলে এই ফোনটি যদি আপনার হাতে রাখেন তাহলে অনেকে দূর থেকে মনে করবে আপনার হাতে আইফোন আছে। তার মানে ডিজাইন লুকের ক্ষেত্রে দুইটা ফোনের মধ্যে আপনি যদি নাম্বার দিতে চান তাহলে আমি এখানে টেকনোকে নাম্বার দিব। এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি কিন্তু আসলেই বেটার বাজেটের, বেটার মানের ডিজাইন। ডিজাইনের পর সরাসরি চলে আসি দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে নিয়ে আমরা প্রথমে যদি এখানে টেকনোর কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট এবং এটিতে আপনি পাবেন 1080x2460 pixel, পাশাপাশি বিপি হিসেবে আছে 395। অপরদিকে আপনি যদি আবার ইনফিনিক্সের কাছে চলে আসেন, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতেও আছে 90Hz রিফ্রেশ রেট। তবে এটি কিন্তু একটি অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটি আসলে নর্মাল যে ডিসপ্লে থাকে তার চেয়ে অনেক বেটার হয়। পাশাপাশি এটিতে রেজলিউশন পাবেন 1080x2460 pixel, বিপি হিসেবে আছে 393। দুইটা ফোনের ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আমার কাছে এখানে বেটার মনে হয়েছে ইনফিনিক্সের ফোনটি। এখানে আপনি যদি নাম্বার দিতে চান তাহলে অবশ্যই এখানে অ্যামোলেড ডিসপ্লে আমি ইনফিনিক্সের নাম্বার দিতে হবে। তাহলে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এখানে দুইটা বাজেটের মধ্যে অবশ্যই বাজেটের মধ্যে পার্থক্য আছে ইনফিনিক্সের ফোন। তাহলে সরাসরি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্স নিয়ে আমরা প্রথমে যদি টেকনোর কাছে চলে আসি, এটিতে আপনি চিপসেট হিসাবে মিডিয়াটেক হেলো G88, এটি একটি 12 মিটার প্রসেসর, এটিতে আপনি জিবি হিসাবে মালি G52, অপরদিকে এটিতে র্যাম ভেরিয়েন্ট হিসেবে আছে একটা 8GB RAM, 128GB ROM, পাশাপাশি অপরদিকে আপনি এবার ইনফিনিক্সের কাছে চলে আসেন, এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G96, এটিও একটি 12 মিটার প্রসেসর, এটিতে আপনি র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাবেন দুইটা 6GB RAM, 8GB RAM, 128GB ROM। পারফরমেন্সের কথা যদি আসি তাহলে G88 vs G96 আন্ডার স্কোর যদি করি তাহলে এখানে অবশ্যই G96 এ বেটার পারফরমেন্স দিবে। পাশাপাশি দুইটা ফোনের গেমিং কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই G96 বেটার। তার মানে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই G96 এই ফোনটি কিনতে পারেন এবং এই ফোনটি হতে পারে আসলে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে বেটার মানের বেটার পারফরমেন্স। তাহলে গেমিং ছেড়ে দিয়ে সরাসরি চলে আসি দুইটা ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরা নিয়ে অবশ্যই কথা হবে, তবে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখানে আমরা প্রথমে যদি ইনফিনিক্সের কাছে চলে আসি, এটিতে আপনি ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 3-পল ক্যামেরা, মেন ক্যামেরা হিসেবে আছে 50MP, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, 0.3MP একটি আই ক্যামেরা, পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে আছে 16MP। অপরদিকে আপনি যদি আবার টেকনোর কাছে চলে আসেন, এটিতে আপনি পাবেন ব্যাক ক্যামেরা হিসেবে 3-পল ক্যামেরা, মেন ক্যামেরা হিসেবে আছে 50MP, 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, পাশাপাশি আই ক্যামেরা, এবং এটিতে সেলফি ক্যামেরা হিসেবে আছে 32MP। এখানে আমি ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আজকে ভিডিওটিতে একটি ফোন হবে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে, একটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে ফোন যদি বলি তাহলে টেকনোর ফোন বেটার পারফরমেন্স দিবে, কারণ যেটিতে আছে 32MP সেলফি ক্যামেরা, পাশাপাশি 60MP সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনি G96 থেকে। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে এখানে দুইটা ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে আমি কিছু ছবি দেওয়া লাগবে, এই ছবির মাধ্যমে আপনি অবশ্যই আইডেন্টিফাই করে নিতে পারবেন যে আপনার জন্য আসলে কোন ক্যামেরাটা বেটার পারফরমেন্স দিবে। সরাসরি চলে যায় দুটো ফোনের ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ব্যাটারি নিয়ে আমরা প্রথমে যদি টেকনোর কাছে চলে আসি, এটিতে আপনি ব্যাটারি হিসেবে পাবেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। অপরদিকে আপনি যদি আবার ইনফিনিক্সের কাছে চলে আসেন, এটিতে আপনি পাবেন 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট কুইক চার্জ, যেটা 33W ফাস্ট কুইক চার্জ, যেটা কিন্তু আসলে একটা বেটার পারফরমেন্স 5000 ব্যাটারির ক্ষেত্রে। এখন আবার চলে আসে আসলে কোন ফোনটি আপনার জন্য কেনা উচিত। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আসলে আজকে ভিডিওটিতে যে ফোন আছে, একটি হচ্ছে গেমিংয়ের জন্য, একটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে। ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে এখানে 32MP ক্যামেরা কিন্তু আসলে টেকনোর কাছে আছে। ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে এখানে যদি আবার 60MP আপনি দেখেন তাহলে সেটাও কিন্তু তেমন খারাপ পারফরমেন্স আপনাকে দিবে না। তার যে দুইটা ফোনের পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি যান তাহলে এখানে ক্যামেরা কোয়ালিটি বেটার আছে, প্লাস পারফরমেন্সের ক্ষেত্রে বেটার আছে G96 প্রসেসর। আপনারা আসলে যদি টেকনোর এই ফোনটি কিনতে চান তাহলে কিনতে পারেন, তবে আমার কাছে মনে হয় আপনি যদি 1000 টাকা বেশি দিয়ে টেকনোর এই ফোনের পরিবর্তে ইনফিনিক্সের ফোনটি নেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্স প্লাস ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে অনেক বেটার পারফরমেন্স পাবেন। তবে অনেকেই আসলে ক্যামেরা কোয়ালিটি দেখে টেকনোর এই ফোনটা কিনতে পারেন, যারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।